যখন আল ওসমান ক্ষমতা ছিলেন তখন মক্কাউ মদিনাতে যে সমস্ত কবরগুলো আছে বিশেষ করে বাকি এবং মায়ালা অনেকে ময়াল্লা বলেন শব্দটা মায়ালাই বিশুদ্ধ বাকি এবং মায়ালা এই দুটি কবরস্থানে অনেকে জান্নাতুল বকে আমরা বলি না আমরা বাকি বলতে হয় এটা নিয়ম কারণ জান্নাত বলার কোনো সুযোগ না দৌড়িল নাই দুইটা না বলে আমরা বলবো বাকি ও মাহলে দুইটি কবরস্থানে এক একটা কবর উপরে এরকম সৌধ নির্মাণ হয়ে গেছিলো এবং সেখানকার ছবিও এখন আপনারা জানেন যে পাওয়া যায় যে সে সময় কি অবস্থা ছিল যার অর্থ হচ্ছে যে এইগুলি নিষিদ্ধ কাজ ছিল যেগুলো তখন নির্মিত হয়েছিল কারণ কোনো কবরের উপরে সৌধ নির্মাণ নিষিদ্ধ কবরের উপরে বাধাই করা নিষিদ্ধ কবর বাধাই করা নিষিদ্ধ এবং কবর উপরে নাম লেখা নিষিদ্ধ ও আয়ুক্তা বাইরে রসুল্লাহ সালাম নাম লিখতে নিষিদ্ধ করেছেন এখন বলতে পারেন রসুল্লাহ আসলাম তৈরি কীভাবে কবর চিহ্নিত করতেন তিনি একটা বড় পাথর বসিয়ে দিয়েছেন যে এটা দিয়ে আমি আমার ভাইয়ের কবর চিনতে পারবো ওসমানবিন্দ আনহুর কবর চিনার জন্য রসুল্লাহলাম একটা বড়ো পাথর দিয়েছিলেন এখনও মক্কামদিনাতে কারো কবরকে চিহ্নিত করার জন্য একটা বড় পাথর দাঁড় করায় দিয়ে হয় দাঁড় এটা দিলে চিহ্নিত করে এটা মানুষ না হাঁটে এই জন্য অমুকের কবর এই জন্য এখানে দুটি ফাতেয়া পড়ে যান এখানে সুবানলা পড়ে যান এখানে সুরা পড়ে যান আয়াতুল কুসি পড়ে যান বা এখানে আল্লাহ আল্লাহ কুমুদ্ পড়ে যান এই জাতীয় কোনো কিছুর জন্য নয় তাহলে কি করতে হবে কবর দেওয়া শূন্য তরিকা বা কবর দেওয়ার তরিকা সেই পদ্ধতি অবলম্বন করে দুদিক থেকে একটু উঁচু করতে হবে এক বিঘত উঁচু করতে হবে এক বিঘত বা এক মুডুম এক হাত বা যেটাকে বলা হয় এক হাত উঁচু করে আপনি এর উঁচু করতে পারবেন মাথার অংশটুকু একটু বেশি উঁচু করবেন পায়ের অংশ একটু নিচু করবেন এইভাবে দিয়ে আপনি কবর দিবেন আর মাথার পাশে একটা পাথরের মতো বসাই বোঝা যাবে এটা কবর এই জন্য নয় যে অমুকের কবর চিহ্নিত হবে এটা না ব্যক্তি চিনতে পারবে যার দরকার কিন্তু সবাই চিনানোর জন্য সেটা নয় এই জন্য নামগুলি লেখাটা বেদাত এবং নাম লিখবেন না কার কবর সেটা মানুষ জানতে পারবে যা না জানলেও কোনো অসুবিধা নেই একজন যে যারা যাদের জানা দরকার তারা সেখানে দোয়া করবে কবরবাসীর জন্য এখানে আসলে আসসালাম আলাইকুম বলবে দারাক বলবে আসসালাম আলাইকুম দারাক ওয়াহিনা ইনসা আল্লাহ বিকুম লাহেকুন ইয়ার হাম আল্লাহ মুস্তাক দেবিন মিন্নাউল মুস্তাকিন আল্লাহ মকফিল আল্লাহ মকফিল ফুলান ফুলান এবার দোয়া একটুকু দোয়া করবে এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম আদর্শ এর বাইরে এখানে দাঁড়িয়ে নিজের জন্য দোয়া করা এটা রসুল্লাহ সাল্লাহ আসলামের আদর্শ ছিল না এখানে হাত তুলে যদি দোয়া করা অনেকে মনে করে থাকেন হাত তুলে নিজের জন্য এখানে ঠিক নয় এখানে হাত তুললেও সেই দোয়াটা হাত তুলে ধোয়া যদি কবরবাসীর জন্য করবেন তুলেও করতে পারেন হাত করতে পারেন যদি করেননি একদিন তিনি হাত তুলে দোয়া করেছেন প্রমাণিত সেই দুঃখ হিসাবে কেউ করতে পারে কিন্তু এটাকে আদর্শ হিসেবে নেওয়া যাবে না কারণ আপনারা জানেন যে অন্য সময় তিনি হাত তুলে দোয়া করেছেন সবসময় কবর কাছে গিয়ে গিয়ে হাত তুলে দোয়া করতেন এমন প্রমাণিত হয়নি মাঝে মধ্যে কেউ যদি তুলতে চায় তুলতে পারবে তবে এই দোয়াটা যেন অবশ্যই কবরবাসীর জন্য হয় এই দোয়াটা এখানে দাঁড়িয়ে নিজের জন্য দোয়া করা জায়গা না নিজের জন্য দোয়া হচ্ছে মসজিদে মসজিদ ওয়ান্নাল মাসা জিদ আল্লাহ ওয়ান্নাল মাসা ফালাহ মাল্লাহে আহাদা মসজিদগুলো আল্লাহর জন্য সেখানে অন্য কাউকে ডাকা যাবে না এরকম মসজিদগুলো একমাত্র আল্লাহকে সেখানে ডাকার জন্য মসজিদে দোয়া করবেন এবং আফগানিফ রহমতুল্লাহ আলী বলেন যে কবরের কাছে দোয়া করবে না অন্যান্য কবর কাছে দোয়া করলো কেবলামুখী হয়ে দোয়া করবে অর্থাৎ দোয়াটা মৃত ব্যক্তির জন্য করলো তিনি বলতেন যে কেবলামুখী হয়ে করবে ইমাম মারক রহমতুল্লাহ আলী বা অন্যরা বলেছেন যে বরং সেখানে অন্য কোনো কোনোখানে ইমাম বলেছেন করবেই না বরং অন্য ইমাম বলেছেন যে করতে পারবে ইচ্ছা করলে কবর দিকে ফিরেও দোয়া করতে পারবে তবে কবরবাসীর জন্য দোয়া হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাম লেখার বিষয় সেটি এটা কখন লেখার উদ্দেশ্য অধিকাংশ সময় এটা লেখার উদ্দেশ্য থাকে এটাই যে অত ওলি আল্লাহ বা অত বড়ো এই ঘটনা চলে গেছে অমকিত নামগুলি লেখে এটাকে প্রসিদ্ধ করার উদ্দেশ্য হয়ে থাকে মাজার নির্মাণের জন্য নামগুলি লেখা হয়ে থাকে আর ইসলামী মাজার নির্মাণকে অনুমোদন করে না প্রধান নাম লেখা এই সংস্কৃতিকে আমরা বেরিয়ে আসতে হবে রসুল্লাহ সন মোসনাদ হাদি দিয়ে সাব্যস্ত আছে এবং সেটা আপনারা জানেন যে সুনানি কিতাব শুয়ে এসেছে যে কোনোভাবেই কোনো কবর উপরে নাম লেখা যাবে না এই জন্য যারা আমাদের দেশে অনেকেই নামের ফলক লাগিয়ে থাকে এটা করে ওটা এটা আসলে কখনো সুন্নত নয় সেটা করবেন না সুন্নাবিরোধী কাজ এটা অবশ্যই বেদাত হবে যদি কোনো সে মনে করে এটা কোনো গুরুত্বপূর্ণ কাজ মনে করে থাকে না জানলে সেটাকে সরিয়ে ফেলতে হবে আল্লাহ আমাদের বুঝার তো দান করুন